हाय व्यूअर्स अपनारा केमन आशा करी अपना सकले भलो आपन के एम एस क्रिटी मास्टर चैनल पक्ष स्वागतम ये इंटरव्यूगुल देखते अपना कि भाव ए रकम प्रोफेशनल इंटरव्यू व्यवहार करते पर भिडियो अपने देखिए दीब एवं अपना जो इंटरव्यूगल अपने भिडियो व्यवहार करें को कॉपीराइट पाना ओके गाइस भिडियो शुरू कर आगे बी चैनल नतून हो चैनल अवश्य सबसक्राइब कर भिडियो भलो लगे अवश्य लाइक देवें पहले भिडियो शुरू कर इंटरव्यू तैरि करार अवश्य एक एप्स इन्स्टल करते हैं जी एप्सटर नाम हे इंटरव्यू मेकार ये एप्सटे अपनारा प्ले स्टोर देखे डाउनलोड करते पारबें क्यों एप्सटी डाउनलोड करबें से स्क्रीन देखिए दीची अथवा डेस्क्रिप्शन बक्स चेक करूँ लिंक देव आखान अपना सरसरी ये डाउनलोड करते पर ओके गाइज आप भिडियो शुरू करी और मेन क्षेत्र अपना देखिए दीची তাহলে গাইস আপনারা ফারস্টে এই অ্যাপসটির মধ্যে এন্টার করবেন এন্টার করার পর যত পারমিশন আসবে সবগুলোকে এলাও করে দিবেন ওকে আমার কোনো পারমিশন আসছে না কারণ আমি এটা অলরেডি ব্যবহার করে ফেলেছি এজন্য দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে আপনারা ইন্টারভিউ পেয়ে যাবেন যেগুলো প্রফেশনাল ইন্টারভিউ অর্থাৎ আপনারা যে কোনো একটি ইন্টারভিউ ব্যবহার করুন না কেন এটা বেস্ট লাগবে ওকে তাহলে আমি একটি শুধুমাত্র দেখাচ্ছি আপনারা কিভাবে এটা তৈরি করবেন সিম্পলি আমরা যে ইন্টারভিউটা ব্যবহার করব সেই ইন্টারভিউর উপর আমরা একবার ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে আপনারা দুটি লিংক দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটিতে আপনারা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যদি এই ইন্টারভিউগুলো ব্যবহার করেন কোনো কপিরাইট পাবেন না কারণ আমিও কিন্তু এর ইন্টারভিউগুলো কিন্তু আমার ভিডিওতে ব্যবহার করি তাহলে আমি এখানে দুটি লিংকের মধ্যে একটি লিংকের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর কিছু সময় নেবে এটা 100% ডাউনলোড হওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করুন যেহেতু আমার ইন্টারনেট কানেকশনটি একটু স্লো তাহলে ভিউয়ার্স ডাউনলোড হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ডাউনলোডিং রিসোর্সেস হচ্ছে এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা 33টা পর্যন্ত এটা ডাউনলোডিং রিসোর্সেস হবে এবং আপনারা যদি এই ইন্টারভিউগুলো ব্যবহার করেন সবাই বলবে আপনারা প্রফেশনাল ইন্টারভিউ মেকার হয়ে গেছেন এটা কিন্তু এমন একটি অ্যাপস এখন কিন্তু আমাদের ইন্টারভিউটি ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মেন কাজ আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন অর্থাৎ যে ভিডিওর জন্য আপনারা এই ইন্টারভিউটি তৈরি করবেন সেই নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন তা আমি সিম্পলি আমার চ্যানেলের নামটি লিখছি তো চ্যানেলের নাম ক্লিক মানে লেখার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখে দিবেন তো আমার চ্যানেলের নাম হচ্ছে এম এস ক্রিটি মাস্টার সেই জন্য আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিচ্ছি এম এস ক্রিয়েটিভ মাস্টার ওকে তারপর এটাকে আমি একটু ছোটো করে নিলাম ঠিক দিয়ে দিলাম যাক এখন দেখুন আমাদের বিউটি কীরকম হচ্ছে এম এস ক্রিটি মাস্টার এটা কিন্তু খুব প্রফেশনালভাবে তৈরি হয়ে গেল আপনারা ইচ্ছা করলে এখানে নিচে টেক্সট টাইটেল স্টিকার মিউজিক পিকচার ট্যাবলেট অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং এখানে আপনারা সবগুলো অপশন নিয়ে কাজ করতে পারবেন মিউজিক অ্যাড করতে পারবেন স্টিকার অ্যাড করতে পারবেন সিম্পলি আপনারা এটা মানে ডাউনলোড করার জন্য সিম্পলি কর্নারে টিক অপশনে ক্লিক করবেন এখান থেকে এটা এক্সপোর্টিং ভিডিও এখানে আছে লেখা এখান থেকে 100% এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আমরা যদি চেক করি গ্যালারিতে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন ওকে তাহলে গাইস আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে পেয়ে যাবেন পপুলার গেম আউটরো থ্রি ডি কোল পার্টিসের লোগো ইউটিউব অনেকগুলো রিলেটেড আপনারা এখানে কিন্তু ইন্টারভিউ পেয়ে যাবেন এবং এই ইন্টারভিউগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন আমি সিম্পলি আরেকটা ইন্টারভিউ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা অর্থে ওকে এখান থেকে এখানে লেখা উঠেছে যে ডাউনলোডিং রিসোর্সেস এখানে তো আপনাদের এটা ডাউনলোড হচ্ছে ওকে তো আপনি অপেক্ষা করুন ডাউনলোড হওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে
এখান থেকে আগে সিস্টেমের মতো নেই, এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নামটি এখানে লিখিয়ে দিবেন। আমি আমার চ্যানেল নামটি এখানে লিখিয়ে দিচ্ছি MS ক্রিয়েটিভ মাস্টার, ওকে টিক দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু টিক দিলাম। কারণ আমি যদি ভিডিও চালু করি দেখুন এটা কীরকম দেখাচ্ছে, মানে এখানে কিন্তু আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন, পিকচার স্টিকার অ্যাড করতে পারবেন এবং এক্সপোর্ট করার জন্য আপনারা সিম্পলি উপরের কর্নারের টিক অপশানে ক্লিক করবেন। তো গাইজ এখানে একটি সমস্যা হচ্ছে, আপনারা যদি ভিডিওটি এক্সপোর্ট করার পর দেখেন, দেখতে পাবেন যে নিচের কর্নারে আপনাদের একটি ওয়াটারমার্ক থাকছে। এই ওয়াটারমার্কটি আপনারা কীভাবে রিমুভ করবেন, অর্থাৎ আপনারা যদি আমার ইন্ট্রোটা মানে আমার ইন্ট্রো মেকার অ্যাপসটি ব্যবহার করতে চান অবশ্যই কমেন্টসে লিখে দেবেন। কারণ আমার আমি যে ইন্ট্রো মেকার অ্যাপসটি ব্যবহার করি ওইখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখান থেকে বিদায়।